আল্লাহ বলে সূরা আপনার হজের একদম 17 12 শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো। কি করো? কিভাবে? এটা কোথাও লেখা নাই। সিজদা করো কিভাবে? কোথাও লেখা নাই। ফজরের নামাজ পড়ো কিভাবে? নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। জোহরের নামাজ চার রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। আসর চার রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। মাগরিব তিন রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। এশার নামাজ চার রাকাত ফরজ, কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা একসময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন, একসময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে গিয়ে যেই নিয়ম করছো এটাকে আছে? তো আপনি বলবেন না, অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো? হাদিসে। বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে, কোথায় আছে? কোরআনে আছে সেজদা করো কিভাবে, কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করো কিভাবে, এটা কোথায় আছে? কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করাবা, কোথায় আছে? তাহলে শুধু কোরআন না, শুধু সুন্না না, কোরআন সুন্না, মাশাআল্লাহ। এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হয়ে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্না। মনে থাকবে তো কথাটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবার দেখেন বুখারী শরীফের 349 নম্বর হাদিস, এই হাদিস লম্বা হাদিস। নবীজি মেরাজ থেকে আসছে, আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ। মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমাদের নবী জবাব দিলেন, খমসিনা সলাতা, 50 উক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয় যান যান নামাজ কমায় আনেন, কমাইতে কমাইতে কোনো বর্ণনায় পাঁচ, কোনো বর্ণনায় দশ, পাঁচ করে কমায় বা দশ করে কমায়, কমাইতে কমাইতে আছে আর পাঁচ উক্ত। নবীজি পাঁচ উক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব লাই বাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই, 50 উক্ত বললে সওয়াব দিতাম 50 উক্তের, এখন যদি 5 উক্ত বলে সওয়াব আগেরটাই 50 উক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনাই জায়গা না। এই হাদিস কেন শোনাইলাম? আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 উক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে না। কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে, ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে, আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1 লক্ষ, মানে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1 লক্ষ টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, উনি হাদিস যেই মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে, ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 উক্ত কেনই বা দিবে, যদিও পরে 5 উক্ত হয়েছে কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন, এর পুনর প্রশ্ন হলো আল্লাহ 50 কেন দিবে, এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে? তো উনি বলে এগুলা মানুষের বানানো, বুখারি তিনি বানায় লেখছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে। কি দ্বারা? রূপা। মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে, সিনেমা নাটক না দেখে, নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে। 1 নম্বর, নবীজির মাথা মুবারক। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস, 3637 আর কি, 3637, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, দেখতে খুব চমৎকার ছিল, এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছে। দ্বিতীয়, মাথার মধ্যে চুল কেমন ছিল, একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুস্তাদ, 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। 3 নম্বর, চুলগুলা দেখতে কেমন ছিল, মুসলিম শরীফের 2347 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী
লা বিল জাদিল কতিতি, নবীজির চুল মুবারক একবারে কোকরানো ছিল না, ওয়ালা বিসাবতি একদম লম্বাও ছিল না, নবীজির চুল মুবারক কোকরানো ছিল না লম্বাও ছিল না, তাহলে কেমন ছিল? আল জামিউ সগীর 6452 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজিলা শারি, নবীজির চুল মুবারক গুলো এমন সুন্দর ছিল, হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুল, এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে? নবীজি নিজে কাটতে চাইতেন না, স্মৃতি হয়ে গেলে নবীজি স্মৃতি কাটতেন। এটাও আল জামিউ সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস, ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা, চুলগুলা যদি এমনি এমনি স্মৃতি কাটতো ফারাকা, তাহলে নবীজি স্মৃতি কাটতেন চুলের মধ্যে মাস থেকে, ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্মৃতি কাটতেন না, অন্যথায় স্মৃতি কাটতেন না, না হয় স্মৃতি কাটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 2344 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের চুল মুবারক এবং সামনের দুই একটা দাড়ির ব্যাপারে আসছে, قد شمط رسول الله صلى الله عليه وسلم قد شمط مقدم رأس رسول الله صلى الله عليه وسلم ولحيتي الله نبير چول مبارك شامن ابن دارير شامن الكسو پاکا چلو شامن ابن دارير كسو پاکا چلو موت آٹھا روڑا بڑا خطر با آٹھا روڑا مطو এখন এই চুলগুলো যে পাকা ছিল সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল, তাহলে বোঝা যাইতো কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কানা ইদা দাহনা লাম ইয়াতাবায়্যান, নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলো দেখা যাইতো না, তেল দিলে তখন আর সাদা চুল দেখা যাইতো না, ওয়া ইদা কানা শাইসা রাসুহু, চুলগুলো যখন অগোছালো হতো তাবায়্যানা, তখন সামনের এবং দাড়ি সাদা এইগুলাই স্পষ্ট হয়ে যাইত, তো বেশি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত 18টা সাদা, তার 63 বছরে মাত্র 18টা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা, আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো আশ্রাইতো না, যদি এমন হইতো চুল কোনো কারণে সামনে আসছে তখন বোঝা যাইতো যে দুই একটা পাকা আছে। এই হলো নবীজির চুলের অবস্থা। চার নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটুকু রাখতেন? তিনটা কথা মনে রাখবেন, এক নাম্বার ওয়াফরা, দুই নাম্বার লিম্মা, তিন নাম্বার জুম্মা। ওয়াফরা বলা হয় দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা, দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা, কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। এক নাম্বার ওয়াফরা, মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের বর্ণনা 5905 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা, কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরা, দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাই, কখনো কখনো আল্লাহর নবীর চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা, এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা, এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফরা। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের অবস্থা। পাঁচ নাম্বার আলোচনা,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল। সহি বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়েছেন। চেহারা মুবারক সবচেয়ে সুন্দর, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানিয়েছেন। বিসমিল্লাহ। এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা দেখি, এটা শুনলে আমরা বুঝতে পারব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638 নাম্বার হাদিস, 3638। লাম ইয়াকুন বিল মুকালসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না, একদম গোল ছিল না। কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবিয়াদ মুশরাবুন, চেহারাটা হালকা গোলের দিকেও ছিল তবে পুরাপুরি গোল ছিল না, একদম গোল ছিল না, বাকি অনেকটা গোলাকৃতির কিন্তু পুরাপুরি না। তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজি কি এইভাবে কল্পনা করতে। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবারে গোল ছিল না, অনেকটা গোলাকৃতির এমন একটা ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে ছিল। মুসলিম শরীফ 2344 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলু সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? ধারালো তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারির মতো সুন্দর ছিল কিনা আল্লাহর নবীর চেহারা মুবারক, এক ব্যক্তি প্রশ্ন করলেন। সাহাবা জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তাহলে তরবারির মতো না, বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 2811 নাম্বার হাদিস, এই হাদিসটা মনে রাখবেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজির সাহাবা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আল্লাহর কসম আল্লাহ নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে। আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা, ইয়াতালা ওয়াজহুহু তালাদু আল কমারি লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর চেহারা মুবারকটা পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর লাগত, আকাশের পূর্ণিমার চাঁদটা যেমন সুন্দর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এগুলো 5 নম্বর কথা চেহারা নিয়ে আলোচনা। 6 নম্বর, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল, কপাল কেমন ছিল, এটাও আল জামিউস সগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল, কপাল কি ছিল, প্রশস্ত, অন্যদের চাইতে প্রশস্ত ছিল, দেখলে আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে পারেন, দেখলেই নবীজিকে এমনটা মনে হইত। এইগুলো কপালের কথা 6 নম্বর। 7 নম্বর, কপালের নিচে দেখেন ভুরু আছে, আসেনি, এই যে ভুরু ভুরু, 7 নম্বর, এটা আল জামিউস সগীরের মধ্যে আসছে, 6475 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাজ্জাল হাওয়াজিব, আল্লাহর নবীর ভুরু মুবারকগুলা ছিল ঘন সরু ছিল, মিন গায়রি কর্নিন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। এবার তাকান, বাইনাহুমা ইরকুন, দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউদিরুহুল গদব, আল্লাহ নবী যখন রাগ করতেন রাগ করলে দুই ভুরুর মাঝখানের রগটা ফুলে যাইত, আল্লাহ জানে কেমন দেখা যাইত। যদি স্বপ্নে কেউ দেখেন জানায় দিন আমার, হ্যাঁ, এই নবীজি রে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি, তো নবীজির দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, এই রগটা নবীজির রাগ ফুলাইয়া দিত,
নিশ্চিত আমার নবীর বড় চমৎকার লাগতো ওই সময় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গা আপনার একটা রগ এটা ফুলে উঠতো এগুলো সাত নাম্বার দুই গুরু আট নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক দেখেন এই চোখ এটাও আল জামিউ সগীরের মধ্যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আনছেন 6475 নাম্বার হাদিসের মধ্যে আনছেন তিনি বলেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখ মুবারকের বর্ণনা উনি এইভাবে দিলেন আশকালাল আইনাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই পাশগুলা দিয়ে এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল আবার দীর্ঘ ছিল দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগতো চোখের দিকে তাকাইলে কি লাগতো মায়া লাগতো একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি লেখা এই কিতাবের 988 নাম্বার হাদিস এখানে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন আল্লাহর নবীর দুই চোখটা দুই চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন দুই চোখ মুবারক ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আযীম আল আইনাইন তিরমিজি শরীফের বর্ণনা 3638 নম্বর হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদআজাল আইনাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মণি ছিল কালো চোখের মণি কেমন ছিল কালো চোখ ছিল ডাগর ডাগর চোখের মণি ছিল কালো পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো অনেকটা লালিমা ভাব ছিল পুরোপুরি না আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড় চোখ একদম ছোট ছিল না আবার অনেক বড় ছিল না বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলে যে কেউ তার চোখের মায়া পড়ে যেত এত সুন্দর করে আল্লাহ রাসূলের চোখ আল্লাহ বানিয়েছেন এগুলো আট নাম্বার কথা নয় নাম্বার দেখেন চোখ চোখের পরে নাক এই নাক কেমন ছিল কানা আকনাল আইনাইন আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল লাহু নূরুন ইয়ালু নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায় আকনাল আইনাইন লাহু নূরুন ইয়ালু এখানে তাকাইলে মনে হতো নূর চমকাইতেছে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক দশ নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক কেমন ছিল সাহলাল খদ্দাইন আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান বেশি গোস্তওয়ালা ছিল না আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না মাঝামাঝি টাইপের দেখতে অনেক সুন্দর এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন এগারো নাম্বার নবীজির দাঁত মুবারক কেমন মুফাল্লাজাল আসনান আমাদের বর্তমান জামানার অনেকে বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ নবীর অভিশাপ তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই মুফাল্লাজাল আইনাই মুফাল্লাজাল আসনান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাঁত মুবারক গুলা হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা ছিল বারো নাম্বার আল্লাহ নবীর থুতু মুবারক কেমন ছিল আগে মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন 18838 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল মিম্মা নবীজির কাছে এক বালতি পানি আনা হয় পানি আনার পর ফামাদ মাগা মিনহা আল্লাহ নবী সেখান থেকে পানি নিলেন দেওয়ার পর কুলি করলেন কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন কুলির সাথে থুতু ইত্যাদি আসছে সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরের গ্রাম বের হওয়া শুরু হয় তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল বুখারী শরীফের একটা হাদিস শুনেন 4210 নম্বর হাদিস বিসমিল্লাহ এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না মুসলমানরা বিজয় করতে পারতেছে না এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ নবী বলেন আগামী কাল পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে দেব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে শুধু তাই নয়
ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহর রাসূল মহব্বত করে ইফতাহুল্লাহু আলা ইয়াদাই আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন সাহাবারা রাতের বেলা ঘুমায় না ফাবাতু ইয়াদুকুনা সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো কারে জানি সকাল বেলা আল্লাহ নবী তরবারিটা দেয় পতাকাটা কার হাতে জানি দেয় এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না পেরেশান ফালাম্মা আসবাহু গদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল যখন হয় সবাই আল্লাহ নবীর কাছে আসলেন নবীজি এইভাবে সবার দিকে তাকায় তাকানোর পর আল্লাহ নবী বললেন নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা রায়া সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকে পতাকাটা দিবেন সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন এদিক সেদিক তাকায় বললেন আইনা আলী ইবনু আবি তালেব আলী ইবনে আবি তালেব আমার সাহাবা আলী কোথায় সাহাবারা জবাব দিলেন ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা তাই আজকে আসতে পারে নাই ফারসালু ইলাইহি আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন ডাকার পর বললেন আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য তুমি কেন আসো নাই বলে আমার চোখের মধ্যে সমস্যা ফাবাসাকা ফি আইনাই হযরত আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগায় দেয় থুতু দেওয়ার পর হযরত আলী ফাবারা কানলাম ইয়াকুন বিহি ওয়াজাউন এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হযরত আলীর চোখে জিন্দেগিতে কোনো অসুস্থতা হয় নাই এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল ১৩ নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল লিহিয়া নবীর দাড়ি মুবারক ছিল ঘন বলেন তো দাড়ি মুবারক কেমন ছিল ঘন এটা আল জামিউ সগীরের হাদিস ৬৪৭৫ নাম্বার হাদিসের বর্ণনা ১৪ নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাদ মুবারক এই যে কাদ মুবারক কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদ মুবারক এটা আল জামিউ সগীরের মধ্যে আসছে দেখেন কি কয় আমার নবীর কাদ মুবারক এত সুন্দর কান্না উনুকহু গর্দান মুবারক এত সুন্দর কান্না উনুকহু জিদু দুমিয়াতিন ফি সফা ইল ফিদ্দ হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মুবারক এত সুন্দর মণি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে আমার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন এটা হলো গর্দান মুবারকের অবস্থা ১৫ নাম্বার আল্লাহ নবীর সাহাবা বলেন মুসলিম শরীফের ২৩৪৪ নাম্বার হাদিসের বর্ণনা রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি নবীজির কাদ মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম মিসলামাই দতিল হামামা কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায় জিজ্ঞাসা করলাম এটা কি নবী জবাব দিলেন এটাই হলো নবুয়তের মোহর এটাই হলো মোহরে নবুয়ত কাদ মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুয়ত লাগা দেয় এই জায়গায় নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন ১৬ নাম্বার নবীজির বুক মুবারক হাদিসে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া সাদিয়াইন এই বুকের দুই পাশে পশম ছিল না আর বুক ছিল খুব সরু হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি নবীজির বুক ছিল সরু নবীজির বুক ছিল আপনার এই প্রশস্ত আর বুকের দুই পাশে বেশি পশম ছিল না এবার দেখেন ১৭ নাম্বার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকাল মাসরুবা আল্লাহর নবীর বুক থেকে নাভি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায় এখান থেকে এই পর্যন্ত উপরে তেমন পশম ছিল না এই দুই বুকের এই দিক দিয়া আর পেট কেমন ছিল পেট এটাও আল জামিউ সগীরের মধ্যে আসছে ৬৪৭৫ এটা বর্ণনা ৭৫ নাম্বার হাদিসে আসছে পেটের ব্যাপারে আসছে সাওয়া আল বাতনি ওয়াস সদরি পেট এবং বুক ছিল সমান সমান আমগো মতো পেট বড় হয় নাই হ্যাঁ পেট আর বুক ছিল সমান সমান হ্যাঁ
আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না। এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, দুই রাকাত বিত সুন্নত পড়েন, তিন রাকাত বিতির পড়েন, আরো আট রাকাত পড়েন। নবী সারা বছর আট রাকাত তাহাজ্জুদ পড়তেন, এই আট রাকাত পড়ার পর আপনি ঘুমায়া যান, আপনার পেট জীবনও বাড়বে না। আপনি তো খান রাত এগারোটায়, খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারক সমান ছিল, নবীজির পেট ভালা ছিল না। কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তালগাছের মতো, ওয়ালা বিল কাসীরি, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দরভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন, মুতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি, এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন, দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মুবারকগুলা ছিল মাংসালু, দখমাল কারাদিস জোড়াগুলা ছিল মাংসালু শক্তিশালী। আমার লাগে একটু মুসাফা করে বুঝুন, এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হইতো নবীজির হাত মুবারক একদম নরম, আর যখন তরবারি ধরতেন আমার নবীর হাত মুবারকের চাইতে এমন সাহসী যোদ্ধার আর কারো হাত ছিল না, এমনি মনে হইতো নরম। আর যখন আপনার তরবারি নিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাংসপেশি এত সুন্দর হয়ে যেত, তে দখমাল খারাদিস জোড়াগুলাও আল্লাহ এত সুন্দরভাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পায়ের জোড়াগুলাও আল্লাহ এমন সুন্দরভাবে সাজিয়েছেন। এই কথাগুলো কেন বললাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন, তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলা না দেখা আমার নবীর নিয়ে একটু ভাবেন, নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন। এই জন্য আপনারা কি করবেন, বাংলায় বেরোয়েছে শামাইলে তিরমিজি, বলেন কি বললাম, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন, যারা বিয়ে করছেন স্ত্রী সন্তান সম্ভবা বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো, ওখানে আছে নবীজির হাত কেমন, কান কেমন, নাক কেমন, চোখ কেমন, সব ওখানে দেওয়া আছে। আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবে। কথাগুলো বুঝে আসছে সবার? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, এমন সুন্দরভাবে আল্লাহ বানাইলেন, 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত দান করলেন। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4191 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবাহ তাবিন নাম, উনি বলেন, আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম, ও হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা, তিনি তখন কাবার ছায়ার মধ্যে বসা, ওয়া নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে, সবাই আমরা আল্লাহ নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবার সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম, ইদ নাজালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়, ফামিন্না মাইয়াদ্রিবু খিবা, একদল তাবুটা নাই, একদল তাবুটা নাইতেছে, ওয়ামিন্না মাইয়ান তাদিল, আরেক না ঠিক করতেছে তীরের প্রতিযোগিতা, অমিন্না মান হুয়া ফি জাসরতিহি, আরেক দল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায়, পশুরে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়। তো দেখেন কি হয়েছে, এক ব্যক্তি গিয়া তিন দল সাহাবারে ডাক দিলেন, কি বললেন, ইজনাদা মুনাদি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন, নামাজের সময় হয়ে গেছে, সবাই তোমরা জামাতে উপস্থিত হও, ফাজতামানা আলাইহি, আমরা জামাতে আসলাম, জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, ভাষণের মধ্যে বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইউনজিরু ক্বাওমাহু আলা মা ইয়ালামুহু শাররাল লাহুম, আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব আদায় করা লাগতো, কয়টা দায়িত্ব, সব নবী তার উম্মতের জন্য
দুইটা দায়িত্ব পালন করা লাগতো আমি সহ যত নবী দুনিয়াতে আসছে এক নাম্বার উম্মতের জন্য যা কল্যাণকর এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া আর উম্মতের জন্য যা অকল্যাণকর অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা এই কল্যাণকর আর অকল্যাণকর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয় জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অকল্যাণ অনেক কিছু আছে এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে যেমন একটা উদাহরণ নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ আমার কাছে তোমরা বায়াত হও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না ওয়ালা তাসরিকু তোমরা জিনাত চুরি করবে না ওয়ালা তাজিনু তোমরা ব্যভিচার করবে না ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইনফাক দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো এই চিন্তায় সন্তান নেয় না হত্যা করে সন্তান কি করে বলেন তো এই যে সন্তান না নেয় এইভাবে যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো এটা সন্তান হত্যা করে ওয়ালা তাকতুলু আওলাদাকুম সন্তান হত্যা করবে না পাঁচ নাম্বার ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম বানিয়ে বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না ছয় নাম্বার ওয়ালা তাসুনি ফি মারুফ ন্যায় কাজে আমি নবীর নাফরমানি তোমরা করবা না এটা সাহাবাদেরকে নবী বললেন এখন সাহাবাদের রিয়াকশন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস সাহাবা উবাদা ইবনে সামেদ বলেন বাইআনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ এখন আপনারা একটা বাংলা বলাবো আপনারাও বলবেন সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম নবীর কথা শুনবো এবং মানবো বলেন নবীর কথা শুনবো এবং মানবো এটা সাহাবারা বললেন এবার দেখেন কি কয় ফিল ইউসরি ওয়াল উসরি আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও মানবো আমার পক্ষে হলেও মানবো আমার বিপক্ষে হলেও মানবো অল মানসাতি ওয়াল মুকরাহি সুখেও নবীর কথা মানবো দুঃখেও নবীর কথা মানবো ওয়ান লা নুনাজি আল আমর আহলা যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না ওয়ান নাকুম বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতাল লাইম আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমরা নবীর কাছে বায়াত হলাম নবীর কথা আমরা শুনবো নবীর কথা আমরা মানব তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ নবীর কথা শুনবো এবং নবীর কথা মানব তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা চুরি করা অকল্যাণকর জিনা করা অকল্যাণকর ব্যভিচার অকল্যাণকর হত্যা অকল্যাণকর এই সব বিষয়গুলো জানাইলেন আবার আমরা অঙ্গীকার করলাম হুজুর আমরা আপনার হাতে বায়াত হইলাম বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে মা আতাকুমুর রাসূলু ফাখুজু নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু নবী যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও এবার আমার আপনার প্রশ্ন নবী আমাদেরকে কি দিয়েছেন যেইটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব সহিহ তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম এই দুইটা আঁকড়ে ধরবা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো বলেন নবী কয় জিনিস দিছে দুই জিনিস কিতাব আল্লাহ আল্লাহর কোরআন দুই নাম্বার ও সুন্নাত রাসূলি আল্লাহর নবীর সুন্নত এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নত খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নত এখন বোঝা গেল আমরা কোরআন সুন্না মানব আর কোরআন সুন্না থেকে আমরা সব শিখব কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর ইবনে মাজা হাদিস নাম্বার 11 এই হাদিসের বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর নবীর সামনে আসি
নবীজি আমাদের সামনে আসলেন খত্ত রাসূলুল্লাহ খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি ডানে দুইটা দাগ দিলেন ও খত্ত খত্তাইনি আন শিমালি বামে দুইটা দাগ দিলেন আবার নবী আসলেন আসার পর মাঝে একটা দাগ দিলেন ডানে দুইটা দাগ দিলেন বামে দুইটা দাগ দিলেন দেওয়ার পর সুম্মা ওয়াদা ইয়াদাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আওসাত আল্লাহ নবী তার হাত মুবারক মাসখানের রাস্তার মাসখানের দাগের উপর রাখলেন বলেন তো দাগ কি একটা দিছেন না অনেকগুলা অনেক কিন্তু রাখছে কোনটার উপর মাসখানে মাসখানের দাগে হাত রাখার পর নবী বললেন হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা এটাই হলো আল্লাহর সোজা রাস্তা এটা হলো আল্লাহর সোজা রাস্তা তথা কোরআন সুন্নাহর রাস্তা এটাই তো কোরআন সুন্নাহর রাস্তা একটা এটা সিরাতে মুস্তাকিম আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা প্রত্যেক রাস্তা এক শয়তান দাঁড়ায় দাঁড়ায় আমাকে আপনাকে আহ্বান করে বলেন কোরআন সুন্নাহর রাস্তার নাম কি সিরাতে মুস্তাকিম তাহলে কোরআন সুন্নাহর রাস্তা হলো মাঝের রাস্তাটা আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা কল্যাণকর আর অকল্যাণকর বিষয় জানবো কোত্থেকে কোরআন সুন্নাহ থেকে আর কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো যেই রাস্তা ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম ইবনে মাজার বারো নম্বর হাদিস যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম এই কিছু ওই কথার দিকে আসলাম এখন এবার ইবনে মাজার হাদিসটা শুনেন এই হাদিসের বর্ণনাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেল কোরআন এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম যাওয়ার পর হাদিস পেশ করলাম ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয় ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ না আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো নবী দিছে কয় জিনিস কোরআন এবং সুন্নাহ এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার এখন সে যুক্তি দেয় ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররনা কোরআনের হারাম হারাম মানলেই হয় ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা কোরআনের হালাল হালাল মানলেই হয় কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো হাদিসের কি দরকার নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসদুমা হাররামাল্লাহ নবী যা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায় তাহলে আমার নবীর হারাম আমার নবীর হালাল আল্লাহর হালাল আল্লাহর হারাম এটার যেমন গুরুত্ব আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব কোরআন এবং সুন্নাহ না শুধু কোরআন সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্নাহ আচ্ছা কোরআন শুধু কেন মানা যাবে না শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে সূরা নিসায় আছে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা পরেরটার কইলাম না কি বলেন হুজুর কথা তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো যাকে পছন্দ হয় কি করো মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবেন বিয়ে করবেন তাহলে বলেন তো সূরা নিসা কি আছে বিয়ে করো বাংলাটা বললেন একটা জিনিস বুঝার আছে বিয়ে করো সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম নারী পুরুষদের মধ্যে যাদের বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সূরা নিসা আছে বিয়ে করো সূরা নূরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সূরা নিসায় কি আছে বিয়ে করো আর সূরা নূরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়াতে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথাগুলো কোরআনের কোন আয়াতে লেখা আছে কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই
শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যে এই ব্যক্তি কোরআনের পণ্ডিত এরে বলবেন আপনার আব্বা আমার বিয়েটা যে পদ্ধতিতে হইছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা কথা বুঝে আসছে এটা কোরআনের কোথাও লেখা নাই এবার আরেকটা আছে আল্লাহ বলে সূরা আপনার হজের একদম 17 12 শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু হে ইমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো কি করো কিভাবে এটা কোথাও লেখা নাই সিজদা করো কিভাবে কোথাও লেখা নাই ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই যোহরের নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরা এক সময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই মসজিদে যেই নিয়ম করছো এটাকে আছে তো আপনি বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলতেছে তাহলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে সিজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করা বা কোথায় আছে তাহলে শুধু কোরআন না শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ মাশাআল্লাহ এটাই বলছে আল্লাহ আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো নবী বিদায় হজে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন একটা কোরআন আর একটা হলো সুন্নাহ মনে থাকবে তো কথাটা একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবার দেখেন বুখারী শরীফের 349 নম্বর হাদিস এই হাদিস লম্বা হাদিস নবীজি মেরাজ থেকে আসছে আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন আমাদের নবী জবাব দিলেন খমসিনা সলাতা 50 উক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন মুসা নবী কয় যান যান নামাজ কমায় নেন কমাইতে কমাইতে কোনো বর্ণনায় পাঁচ কোনো বর্ণনায় দশ পাঁচ করে কমায় বা দশ করে কমায় কমাইতে কমাইতে আছে আর পাঁচ উক্ত নবীজি পাঁচ উক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাইবাদ্দালুল কাউলু লাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই পঞ্চাশ উক্ত বললে সোয়াব দিতাম পঞ্চাশ উক্তের এখন যদি পাঁচ উক্ত বলে সোয়াব আগেরটাই পঞ্চাশ উক্তের সোয়াব দিয়ে দিলাম ঘটনাই জায়গা না এ হাদিস কেন শোনাইলাম আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 উক্ত নামাজ দিবে এটা ওনার মাথায় ধরে না কোরআনের গবেষক আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলছে ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিত প্রত্যেক মাসে আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1 লক্ষ মানে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা দিত এখন শুধু উনি এই কারণে আর 1 লক্ষ টাকা দান করবে না কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয় উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 উক্ত কেনই বা দিবে যদিও পরে পাঁচ উক্ত হয়েছে কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন এর পুনর প্রশ্ন আল্লাহ 50 কেন দিবে এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে তো উনি বলে এগুলা মানুষের বানানো বুখারী তিনি বানায় লেখছে এটা হজরতের দাবি আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন করিয়া দুই বছর বা আড়াই বা 3 বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মারিজের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 উক্ত কেন দিলেন কোরআনের সূরা মারিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান এখন বলেন 50 বেশি না 50,000 বেশি এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই উনি যখন গবেষণা করতে করতে সূরা মারিজে আসবে তখন বলবে আমি কোরআন মানি না কারণ আর একদিনে 50 মাথায় ধরে না তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেমনে তাহলে ওই সময় বলবে আমি কোরআন মানি না সূরা মারিজে আছে একদিনের সমান 50,000 বছর আর আল্লাহ একদিনে 50 উক্ত মাত্র নামাজ দিছে তো ওনার এটা ধরে নাই তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বইলেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসেনি তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ
মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা আরে কয় না কা বিসমিল্লাহ জুমার আগে আজান কয়টা জুমার আগে আর কি জুমার নামাজের আগে দুই আজান এক আজানে মসজিদে যান আরেক আজানে নামাজ হুজুর খুতবা দেয় ঠিক না এখন প্রশ্ন হলো হুজুর দুই আজান কই পাইলেন দুই আজান আপনারা কোথায় পাইলেন উত্তর হইল এক আজান তো নবীজির সুন্নত তো বুঝলাম নবীর সুন্নত আরেক আজান কই পাইলেন তো আমি জবাব দিলাম আরেক আজান হযরত উসমান গনির সুন্নত উসমান গনির সুন্নত যে মানতে হইব এটা কই আছে এত প্রশ্ন আজিব সব সময় মনে রাখবেন বলবেন ইবনে মাজাহ হাদিসের কিতাব কোন কিতাব 42 নাম্বার হাদিস বলেন কয় নাম্বার হাদিস এই হাদিসে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এক আজান এটা বুঝলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এবার হুজুর আর এক আজান ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন এরপরেই নবী কয় হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা বলেন তো চার খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন দিয়া আরেক আজান অতএব দুই আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া অতএব দুই আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো খোলাফায় রাশেদার সুন্নত দেখেন খোলাফায় রাশেদার ধর মনে করেন এই চারজনের সুন্নত ধরো খোলাফায় রাশেদার সুন্নত তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান খোলাফায় রাশেদার মধ্যে হযরত উসমানের সুন্নত আরেক আজান তো উসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা কারণ নবী তো বলছে আমার খোলাফায় রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো তাহলে দুই আজান মানা মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন বুঝ্জা ঠিক কইতাছেন না না বুঝ্জা বুঝ্জা তাহলে আলাইকুম বিসুন্নতি তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো হযরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই আরেক সুন্নত হযরতে উসমান গনির সুন্নত থেকে পাই তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী সুন্না অনুযায়ী আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত মাশাআল্লাহ ভাই যদি বুঝা থাকেন তো অনেক ভালো কথা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন বুখারী শরীফ 7281 নাম্বার হাদিস যা আতমালা ইকাতুন ইলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঘুমায় একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে হযরত জাবেরের বর্ণনা নবীজি ঘুমা একদল ফেরেস্তা আল্লাহ নবীর কাছে আসছে আসার পর এক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমা আর এক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা তার চোখ ঘুমায় আল কালবা ইয়াকযাম অন্তর জাগ্রত আবার বলি নবীজি ঘুমায় রইছে ফেরেস্তারা নবীর সামনে এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তার চোখ ঘুমায় অন্তর জাগ্রত এখন আপনারা বলেন তো আমি যে আপনাকে এই বুখারী হাদিস শোনাইতেছি আমি কেমনে শোনাইতেছি নবী না ঘুমায় রইছে হাদিসটা নবীন না আরে নবীজির হাদিস না তো নবীজি না ঘুমায় রইছে হ্যাঁ মাশাল্লাহ কে কইছে এটা অলক জাগ্রত আপনি আলেম না তো না এই তো পাওয়া গেছে শ্রোতা একজন আলেম ছাড়াও একজন বুঝছে নবীর কলব তো জাগ্রত আছে এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি ফেরেস্তা আসছে আসার পর এক ফেরেস্তা কয় তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় না তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রয়েছে এবার আরেক ফেরেস্তা কয় ইন্নালি সাহিবিকুম হাজা মাসালা এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে ফাদরিবু লাহু মাসালা তার দৃষ্টান্তটা দিয়ে দাও ফেরেস্তারা ফেরেস্তারা কয় এই যিনি ঘুমিয়ে রয়েছে ওনার একটা দৃষ্টান্ত আছে এটা দাও তোমরা এই দৃষ্টান্তটা বলো এবার আরেক ফেরেস্তা কয় ইন্নাহু নাঈম তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কালবা ইয়াকযান তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ওয়া জাআলা ফিহা মাকদুবাতান ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার বাসাদাইয়া একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য দস্তরখানের দিকে মানুষকে ডেকে আনো আহ্বানকারী বাহিরে আসছে আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে সুস্বাদু খাবার তোমরা চলো আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলাম এক দল আমরা বিশ্বাস করলাম ঘরের মধ্যে গেলাম যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম হাদিসের বর্ণনা
এই ব্যক্তির কথা একদল মানছে মানার পর আজাবাদ দাইয়া ওয়া দখলাত দার ওয়া আকালা মিনাল মাদুবা আহমানকারীর কথা বিশ্বাস করছে ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে আর একদল তার কথা বিশ্বাস করে নাই লাম ইয়াদখুলিদ দার ঘরেও যায় নাই ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা দস্তরখানের খাবারও খায় নাই এটা বুঝছেন নিতুডু বাংলাটা এক ব্যক্তি একটা ঘর বানাইছে ঘরে দস্তরখান বিছিয়েছে দস্তরখানে সুস্বাদু খাবার এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছি তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে তো যারা আসবে তারা খাবে যারা আসবে না তারা খাইতে পারবে না তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে মজাদার খাবার আছে তোমরা যারা এই মজার খাবার খাইবা তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না এখন একদল কথা বিশ্বাস করছে আরেকদল করে নাই এই ফেরেশতারা এই কথাগুলো বলতেছে এখন এক ফেরেশতা কয় আউবিলুহা লাহু এই যে দৃষ্টান্তটা দিলা এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বইলা শোনায় দাও এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন কিভাবে দেখেন ফেরেশতা বলতে লাগলেন ফাদ্দারু আল জান্নাত যে ঘরটা ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত ঘর বানিয়েছেন আল্লাহ জান্নাত ছাদিয়েছেন আল্লাহ দস্তরখান বিছিয়েছেন আল্লাহ দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না এবার আল্লাহর নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসাল্লাহ আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য তাহলে যারা বলবে শুধু কোরআন মানি রাসূলকে মানে না এরা আফাতু মিনুনা বিবাদিল কিতাব কোরআনের কিছু মানে ওয়াতাকফুরুনা বিবাদ আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান এরা মুসলমান না মুনাফিক মার্কা শয়তান এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই ওই যে বললাম কোরআন পড়ে না পড়লে কোরআনই দাড়ির কথা পাইতো কি কইলাম বলেন তো কোরআন পড়লে দাড়ির কথা পাইতো মুসা নবী গেছে হারুন নবীর রাইখা যাওয়ার পর আল্লাহর কাছে গেছে তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি কি হয়েছে আপনার জনগণ তো শেষ হয়ে গেছে কি হয়েছে তা আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে বাসুরের পূজা শুরু করছে তাই নাকি হ্যাঁ তো মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর কাছে আল্লাহ লিতারদ আজিলতু ইলাইকা রব্বি লিতারদ আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন ওই দিক তো ঘটনা খারাপ জাতি তো এই ঝামেলা করছে মুসা নবী কয় হারুন রে রাইখে আসলাম দৌড়ে গেছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেহে সত্যি সত্যি জনগণ বাসুর পূজা করতেছে এবার আমার দিকে তাকান হারুন নবীর দাড়িতে ধরছে মুসা নবী বলেন তো কোথায় ধরছে বলেন হারুন নবীর কোথায় ধরছে হারুন নবীর দাড়িতে ধরছে আর চুলে ধরছে হারুন নবী বললেন ইয়াবনা লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ও আমার মায়ের পেটের সন্তান ভাই মানে মায়ের মায়ের ছেলে ও মায়ের ছেলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না কোরআনের আয়াত কোরআনের আয়াত ছিল বাড়ায় লা তাখুজ বিলিহিয়াতি তুমি আমার দাড়ি আর চুল ধরো না বলেন দাড়ি যে ধরো না তাহলে দাড়ি কি নাই এটা ধরতে না দাড়ি আছে বলে ধরতে নিষেধ করছে তো দাড়ির কথা কোরআনে বলে নাই বুঝতে পারে না কয় কোরআনের হুদা কিসের কোরআনের গবেষক এই এই জায়গায় আনেন একজন আমি না হাফ হেফজখানার হাফেজে কোরআনের সামনে বসায় দেন আর ওরে খালি এক পারে অনুবাদ শিখাই দিবেন হেফজখানার একটা ছাত্ররে দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পাবেন না কোরআনে কি দাড়ির কথা আছে না তো গবেষক সাহেবরা পায়না দেখে অনুসারী এবং উনি সহ দাড়ি রাখেন কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি তো বলেন আল্লাহ তালা বলছে রসুলকে পাঠাইলাম তোমাদের কাছে উনি যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা তা থেকে বিরত থাকবা উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে কোরআন এবং সুন্না শুধু কোরআন না শুধু সুন্না না কোরআন সুন্না তাহলে উভয়টা মানা এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি বুখারী 6482 নম্বর হাদিসের মধ্যে বলে শোনো উম্মত মাসালি ও মাসালুকুম আমার আর তোমাদের দৃষ্টান্ত
কামাসালি রজুলিন আতা কওমা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে যাওয়ার পর বলছে ইন্নি রাইতু জাইশা বি আইনাইয়া আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে এক দল তার কথা শুনছে শুইনা রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি আরেক দল তার কথা শুনে নাই মানে নাই রাতের বেলাকার থুর মিছা কথা কইছে তো ঘুমাইরিস সববাহুমুল জাইশ সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা কইরা এগুলার মাইরা ফেলছে বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না আর যারা থাকলো তারা ধ্বংস নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি জান্নাত হলো নিরাপদ জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত এখন আপনাদেরকে আমি বলতে চাই নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে জান্নাত নবীর কথা শুধু কোরআনে না কোরআন সুন্নাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুই জিনিস রেখে গেলেন কোরআন এবং সুন্নাহ এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি কিয়ামতের ময়দানে উঠতে পারি একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন